হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের পুর ভরা পটল ভাজা। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই পটল ভাজার রেসিপিটা করার জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে খুব ছোটো ছোটো করে কাটা আছে আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 5 পিস পটল, তবে এই রেসিপিটার ক্ষেত্রে পটলের সাইজটা একটু বড় হলে ভালো হয়। পটলের খোসা পুরোপুরিভাবে ফেলে দিয়েছি আর পটলের ভিতর থেকে দানাটাকেও আমি বার করে নিয়েছি। একটা পটল রেখে দিয়েছি, এটা থেকে আমি দানা বার করে দেখিয়ে দেব। পটলটাকে আমি মাঝখান থেকে চিরে নিচ্ছি। এবারে এই চামচের পিছনটা দিয়ে আমি পটলের ভিতরে দানাগুলোকে ভালো করে বার করে নিচ্ছি। পটলের ভিতর থেকে দানাগুলোকে সব পরিষ্কার করে আমাদের বার করা হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে। গ্যাস অন করে দিয়ে কড়াইতে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। প্রথমেই এই মাংসটাকে একটু ফ্রাই করে নেব। আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এখন এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি 3টে কুচানো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দু 3 মিনিট হয়ে গেছে, চিকেন কিন্তু আমাদের বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে নেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা পাত্রে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আমি পটলের ভিতরে পুরগুলোকে সব ভরে নেব। এবার মুখটাকে এইভাবে একটু চেপে ধরে এটাকে একটা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তাহলে কি হবে, ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে না। এইভাবে সব পটলগুলোকে আমি রেডি করে নেব। সব পটলগুলো আমাদের পুর ভরে এগুলোকে বাঁধা হয়ে গেছে। এখন আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তো
দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ। শুকনো অবস্থায় এটাকে মিশিয়ে নেছি। এবারে এই পটলগুলোকে আমি এর মধ্যে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এক্সট্রা যে বেসনটা পটলের গায়ে লেগেছে সেটাকে একটু এইভাবে ফেলে দিতে হবে ঝেড়ে। আমাদের এগুলো সব রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। পটলগুলোকে ভাজার জন্য কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে বাদামি করে ভেজে নেব। আঁচটাকে একটু আস্তে করে দিয়েছি, এটাকে একটু ঢেকে দিলাম। ঢাকনাটাকে খুলে পটলগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আবার এটাকে ঢেকে দিলাম। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বাদামি করে আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেনের পুর ভরা পটল ভাজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।